নমস্কার বন্ধুরা, স্টাডি লেসন নলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমরা ইংরাজির অনেকগুলি ক্লাসগুলো করছিলাম, সেটা অলরেডি আমাদের দুটি পার্ট হয়েছে। 3 নম্বর পার্টে আমরা আলোচনা করব। 3 নম্বর পার্টে আমাদের বিষয়বস্তু বলেছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আমাদের শুরু হবে। দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের দিকে যদি আমরা দেখি, আমাদের যেটি প্রথম দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, একজন যিনি মানুষকে ভালোবাসেন তাকে এক কথায় কী বলা হয়। অপশান দেওয়া আছে মিসোজিনিস্ট, ফিলান্থ্রপিস্ট এবং মিশানথ্রপিস্ট এবং সেপ্টিক। এখানে দেখো, ফিলান্থ্রপিস্ট শব্দের অর্থ হচ্ছে মানব প্রেমিক। অপরদিকে মিসোজিনিস্ট কথাটির অর্থ হচ্ছে নারী বিদ্বেষী। মিশানথ্রপিস্ট, ঠিক আছে, মিশানথ্রপিস্ট কথার মানে হচ্ছে মানব বিদ্বেষী। একটা হচ্ছে মিসোজিনিস্ট কথা হচ্ছে নারী বিদ্বেষী, একটা মিশানথ্রপিস্ট কথার অর্থ হচ্ছে মানব বিদ্বেষী। আর সেপ্টিক কথা মানে হচ্ছে বন্ধুরা, যিনি সর্বদাই নেগেটিভ চিন্তা করেন, মানে পজিটিভলি কিছু ভাবতে পারেন না, অ্যাজ আট নাথিং পজিটিভলি, যে কোনো কিছুই সঠিক বা মানে ভালো জিনিসটা ভাবতে পারেন না, সবসময় নেগেটিভ জিনিসটাই ভাবেন, এরকম ব্যক্তিকে বলা হয় সেপ্টিক। এক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে আরও দুটি জিনিস আমি এক্ষেত্রে বলে রাখবো করার জন্য, যেমন হচ্ছে একটি হচ্ছে ট্রেটর। ট্রেটর মানে কি? দেখো, ট্রেটর শব্দের অর্থ হচ্ছে হেডস কান্ট্রি, যে নিজের দেশকে ঘৃণা করে তাকে বলা হয়েছে ট্রেটর। অপরদিকে আরও দুটি আছে আমাদের, থিস্ট এবং অ্যাথিস্ট। থিস্ট মানে হচ্ছে আস্তিক এবং অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক। থিস্ট কোনটা? না, বিলিভ ইন গড, অর্থাৎ ঈশ্বরকে যিনি বিশ্বাস করেন তিনি হচ্ছে থিস্ট। আর যিনি অ্যাথিস্ট কোনটা? না, অ্যাথিস্ট হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস করেন না, বা ঈশ্বরের যে অস্তিত্ব আছে এই অস্তিত্বতে যিনি বিশ্বাস করেন না তাকে বলা হয় অ্যাথিস্ট, মানে নাস্তিক এক কথায় বন্ধুরা। ঠিক আছে, নেক্সট আমাদের আমরা দেখে নিই যে নেক্সট আমাদের কি আছে। দেখো বন্ধুরা, নেক্সট আমরা পাচ্ছি প্লেস হোয়্যার বার্ডস আর কেপ্ট, এমন একটা জায়গা যেখানে পাখিদেরকে রাখা হয়। অপশান দিয়েছে জু, আরমৌরি, অ্যাভিয়ারি এবং অ্যাপিয়ারি। এই সমস্ত অপশানগুলো কিন্তু আমাদের এখানে দিয়েছে। পাখিদেরকে যেখানে রাখা হয় সেটাকে কি বলা হয়? না, সেটাকে বন্ধুরা বলা হয় আমাদের অ্যাভিয়ারি, অর্থাৎ অ্যাভিয়ারি, অর্থাৎ পাখি যেখানে রাখা হয় সেটাকে বলা হয় অ্যাভিয়ারি। অপরদিকে জু কোনটাকে আমরা বলি? জু হচ্ছে কি? এ প্লেস হোয়ার অ্যানিমাল আর কেপ্ট, যেখানে পশুদেরকে রাখা হয় সেটাকে আমরা বলি জু বলে থাকি। ঠিক আছে, আরমৌরি কথার অর্থ কি? না, একটা এই কথার মানে হচ্ছে অস্ত্রাগার, যেখানে হচ্ছে অস্ত্র রাখা হয়। যেমন বলতে পারি আমরা যে দি প্লেস, ধরো আমি লিখছি দি প্লেস হোয়ার, যেখানে আর্মস আর কেপ্ট, যেখানে অস্ত্র রাখা হয় সেটাকে বলা হয় আরমৌরি, অর্থাৎ অস্ত্রাগার। অপরদিকে অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি কথার মানে হচ্ছে কি? অর্থাৎ মধুমক্ষীশালা, অর্থাৎ মৌমাছি যেখানে রাখা হয়। তাহলে কি হবে? না, দি প্লেস হোয়ার, যেখানে বি ডব্লিউ মানে মৌমাছি, বিজ আর কেপ্ট, অর্থাৎ যেখানে মৌমাছিদেরকে রাখা হয় সেটাকে বলা হয় অ্যাপিয়ারি। আর জু মানে কি? না, দি প্লেস হোয়ার অ্যানিমেলস আর কেপ্ট, অর্থাৎ এখানে অ্যানিমেলকে রাখা হয়, আরমাউরিতে আর্মস রাখা হয় মানে অস্ত্র রাখা হয়, অ্যাভিয়ারিতে পাখি রাখা হয় এবং অ্যাপিয়ারিতে মৌমাছি রাখা হয়। তাহলে একটা ওয়ান ওয়ার্ড থেকে আমরা কিন্তু মোট 4টে ওয়ান ওয়ার্ড পেয়ে গেলাম। অপরদিকে দেখো, 14 নম্বরে আমার দিয়েছে সিট অন এলিফ্যান্টস ব্যাক, অর্থাৎ হাতির উপরে যিনি বসে থাকেন যে সিটটা, সেই সিটটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বন্ধুরা হাওদা। এবং অপশানগুলো দেখো কী কী দিয়েছে, স্যাডেল, হুপ, হাওদা এবং লাউঞ্জ। হুপ মানে কি? হুপ মানে হচ্ছে খুর, মানে গরু বা ঘোড়ার খুরকে বলা হয় হুপ। স্যাডেল কথার মানে হচ্ছে জিন, যেটা হচ্ছে ঘোড়ার পিঠে দেওয়া হয় তাকে বলা হয় জিন। অপরদিকে হাওদা মানে হচ্ছে যিনি হাতির পিঠে যে সিট রাখা হয় বসার জায়গা, সেটাকে বলা হয় হাওদা। অপরদিকে লাউঞ্জ, খুব একটা ভালো শব্দ একটা ইংলিশে, সেটা হচ্ছে লাউঞ্জ। লাউঞ্জ শব্দের কথার মানে হচ্ছে আরাম কক্ষ, অর্থাৎ যেখানে আমরা আরাম নিই, আরাম কক্ষ। বলা হয় কি? না, এ পাবলিক রুম, লাউঞ্জ মানে লিখতে পারো এ পাবলিক রুম, অ্যাজ ইন এ হোটেল অর ক্লাব, ইন হুইচ টু সিট অ্যান্ড রিল্যাক্স, যেখানে বসা হয় এবং রিল্যাক্স করা হয়। এ পাবলিক রুম অ্যাজ ইন এ হোটেল অর ক্লাব, ইন হুইচ টু সিট অ্যান্ড রিল্যাক্স, যেখানে বসা হয় এবং রিল্যাক্স করা হয় তাকেই বলা হয় আরাম কক্ষ বা লাউঞ্জ। নেক্সট বন্ধুরা আমরা পাবো স্পেলিং টেস্ট।
স্পেলিং টেস্টগুলো কীভাবে করতে হয় দেখো, প্রথমে একটি শব্দ দিয়েছে জুয়েলারি। দেখো বন্ধুরা, আমরা এখন জুয়েলারি এই শব্দটা যদি উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের বানানটা ভুল হয়ে যাবে। জুয়েলারি শব্দটি অ্যাকচুয়ালি উচ্চারণ করা উচিত আমাদের কাছে, সেটা কীভাবে, না জে ওয়েল ই রি, জে ওয়েল ইরি, তাহলে আর বানানটা ভুল হওয়ার কোনো জায়গা নেই। যেখানেই বন্ধুরা তোমরা জুয়েলারি দিয়ে দোকান দেখতে পারবে তখনই কিন্তু তোমাকে উচ্চারণ করতে হবে জে ওয়েল ইরি, নট জুয়েলারি, তাহলেই কিন্তু আমরা কিন্তু উত্তরটা পাবো। এবং উত্তরটা কোনটা হবে? সি, উত্তর হলো সি। নেক্সট বন্ধুরা আমরা পাচ্ছি দেখো করাপ্ট। এ বি সি ডি আমাদের মোট চারটে অপশান দিয়েছে, তোমরা দেখে বলো যে কোনটা এখানের মধ্যে হবে করাপ্ট। করাপ্টের ক্ষেত্রে দেখো করাপ্ট উচ্চারণের ক্ষেত্রে সিওআর হবে না সিইউআর হবে, এই ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম। আসলে বন্ধুরা উচ্চারণটা কিন্তু ওরকম না করতে, আমাদের উচ্চারণ করে এরকম কর আর রাপ্ট, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি করাপ্ট, ঠিক আছে? তাহলে আর আমাদের কিন্তু কোনো রকম ভুল হওয়ার জায়গা থাকছে না। নেক্সট হচ্ছে দেখো সিডেন্টারি, ঠিক আছে? উচ্চারণটাই আমাদের এটা করতে হবে। এখানে দিয়েছে সিডেন্ট্রি, সিডেন্টেরি, সিডেন্টারি, সিডেন্টেরি উচ্চারণ দিয়েছে। আসলে উচ্চারণটা হচ্ছে সিডেন্টারি, সে ডেন টা রি, কীরকম বললাম মতো সে ডেন টা রি, সেডেন্টারি। তাহলে দেখো আমাদের স্পেলিংগুলো কিন্তু ভুল হওয়ার কথা নয়। আমরা প্রত্যেকটা সেটে এরকম যেগুলো পরীক্ষায় আসে এরকম স্পেলিং বারবার দেবো, যেমন কমিশন, কমিটি, এগুলোর ক্ষেত্রে কী হয়, কেন এম হয়, মিলেনিয়ামের ক্ষেত্রে কী হয়, এরকম বহু আছে, সেগুলো আমরা পরপর প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পেরে যাবে, এরকম আমরা বলতে পারি। নেক্সট নেক্সট দেখো বন্ধুরা আমাদের সেটে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাও একটা কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যেগুলো কিন্তু প্রায় আমাদের পরীক্ষাতে আসে। তো সেক্ষেত্রে আমরা কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করবো সেগুলো দেখো। প্রথমে বলেছে মাই ফাদার ইজ এ ক্যান্ডিডেট ড্যাশ চেয়ারম্যানশিপ, টু ইন ফর বাই, মাই ফাদার ইজ এ ক্যান্ডিডেট, এখানে উত্তর হবে কোনটা, না ফর চেয়ারম্যানশিপ, ঠিক আছে? এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? আমরা কিছু জিনিস আমরা তোমাদেরকে অল্প অল্প করে এইভাবে কিন্তু পত্রিকা সেটি আমরা দেখাবো। কি দেখাবো এখানে আমরা করব, আজকে দেখলাম কি ফর মানে কি জন্য, এটা আমরা সাধারণত বলে থাকি। এইগুলো কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আছে যার ক্ষেত্রে এই ফর প্রিপোজিশনটি প্রায় বসে, সেগুলো কয়েকটি জিনিস আছে, সেগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে অ্যাংজাইটি, মানে উদ্বেগ করা বা দুশ্চিন্তা করা, অ্যাংজাইটি। অ্যাংজাইটি শব্দের পর কিন্তু সর্বদাই আমাদের ফর প্রিপোজিশন বসে। অ্যাফেকশন, এ এফ এফ ই সি টি আই ওয়েন, অ্যাফেকশন। ইউজফুল, ইউজফুল, সরি মানে দুঃখিত, সরি। ইন্টারেস্ট, ইন্টারেস্ট। প্রে মানে প্রার্থনা করা, প্রে। ফিল করা, ফিল। এলিজিবল, এলিজিবল। গ্রিডি, গ্রিডি মানে লোভী। এই সমস্ত ওয়ার্ডগুলোর পর সর্বদাই কিন্তু ফর প্রিপোজিশন আমাদের ইউজ করতে হয়। কী কী? অ্যাংজাইটি, অ্যাফেকশান, ইউজফুল, সরি, ইন্টারেস্ট, প্রে, ফিল, এলিজিবল, গ্রিডি, আরও অনেক আছে বন্ধুরা। এক একটা সেটে কিন্তু সব দিয়ে দিলে কিন্তু হবে না, নিতে পারবে না। এক একটা সেটকে তোমরা একদম যে কটা দেওয়া হচ্ছে সেগুলোকে একদম মুখস্থ করে ফেলা একদম, দেখবে এইভাবে যদি এই আমাদের যে একটা সেট চলছে 30টা মতো সেট হবে, এই সেটগুলো যদি করতে পারো দেবে, আর আশা করি অত বেশি তোমাদের মধ্যে চাপ কিন্তু থাকবে না, ঠিক আছে? তো দেখো এইটা অনুযায়ী তোমরা দেখো বন্ধুরা এখানে একটা আছে এভরি মাদার হ্যাজ অ্যাফেকশন ড্যাশ হার চাইল্ড, তাহলে কী হবে, এভরি মাদার হ্যাজ অ্যাফেকশন ফর হার চাইল্ড। নেক্সটটা দেখো 19, দি ম্যান ওয়াজ ব্লাইন্ড ড্যাশ হিজ লেফট আই, দি ম্যান ওয়াজ ব্লাইন্ড ড্যাশ হিজ লেফট আই, অফ, উইথ, অন, ইন, এখানে কি হবে, না এখানে হবে বন্ধুরা অফ প্রিপোজিশন বসবে, অফ মানে জন্য। তাহলে আমরা দেখিনি এরকম অফ দিয়ে আর কি কি হতে পারে। অফ মানে কি, অফ মানে এর, এর, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা দেখিনি যে কি কি হতে পারে। দেখো রেজাল্ট অফ আমরা বলে থাকি, রেজাল্ট অফ, প্রুফ, সরি পি আর ডবল ও এ, প্রুফ। অ্যাকিউজ, অ্যাকিউজ করা মানে অভিযোগ করা, অভিযুক্ত করা, ঠিক আছে?
তারপরে ইগনোরেন্ট, ইগনোরেন্ট ঠিক আছে, ইগনোরেন্ট, আচ্ছা আর এ এন টি, হ্যাঁ ইগনোরেন্ট, ইগনোরেন্ট। অ্যাজম মানে লজ্জা পাওয়া, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, অ্যাজেম্ড। সিওর অফ, সিওর অফ, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার, অ্যাওয়ার মানে কি সচেতন, সচেতন হওয়া, অ্যাওয়ার, অ্যাওয়ার এর ফর সবসময় অপিভেশন বলছে। আবার এখানে কিন্তু বি অ্যাওয়ার করলে হবে, বি ওয়ার, বি ওয়ার, বি ওয়ার অফ মানে সাবধান, ঠিক আছে, বি ওয়ার অফ ডগ, দেখবে অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান, তাহলে বি ওয়ার অফ ডগ, ঠিক আছে। ফুল অফ, ফুল অফ, তারপরে চার্চ, চার্চ অফ। এই সমস্ত শব্দগুলোর পর কিন্তু আমরা সবসময় মনে রাখবে প্রিপোজিশন যেটা বলতে হবে সেটা কি অফ প্রিপোজিশন কিন্তু ইউজ করতে হবে। তো আমরা সেই অনুপাতে আমরা বলতে পারি যে এখানে দি ম্যান ওয়াজ ব্লাইন্ড অফ হিজ লেফট, এখানে অফ ব্লাইন্ডের পর আমরা অফ পেলাম এবং তার সঙ্গে যেগুলো আমরা দেখালাম সেগুলোও কিন্তু অফ প্রিপোজিশন বসবে। একটু যদি প্রবলেম হয় বন্ধুরা একটু আমাদের ভিডিওটাকে একটু পোস্ট করে কিন্তু তোমরা কিন্তু দেখে নিও। এরপর দেখো আমরা কিছু আর কি হমোনিমস দিয়েছি, হমোনিমস মানে একই রকম উচ্চারণ কিন্তু মানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা, এগুলোকে আমরা বলে থাকি সাধারণত হমোনিমস। দেখো প্রথমে দেখো প্রত্যেকটাই উচ্চারণ কিন্তু ক্রপস, ক্রপস মানে একটি ক্রপস মানে আমরা এই জানি সি আর ও পি এস, ক্রপস মানে কি শস্য, সি ও আর পি এস, এই ক্রপস মানে কি সৈন্যদল, এইগুলোকে মানাগুলো জানা খুব জরুরি, কারণ এরকম কিন্তু পিএসসি বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এরকম দেয় যেগুলোর কিন্তু মানে না জানার জন্য আমরা বাক্য রচনা করতে ঠিকঠাক করে পারি না, তো সেইগুলো তোমরা একটু বন্ধুরা অবশ্যই জেনে রাখবে। আর এই ক্রপস মানে হচ্ছে মানুষের মৃতদেহ, মানুষের মৃতদেহ, ঠিক আছে। অপরদিকে দেখো সাইট, এসআই জিএইচ টি সাইট, এসআই টিই সাইট, সিআই টিই সাইট, ঠিক আছে। দেখো এই সাইট মানে আমরা সকলে জানি দৃশ্য বা দেখা মানে ভিউ, ভিউ করা, সিন করা এই অর্থে। এসআইটি সাইট মানে কি কোনো কেউ কোনো একটা আর কি সাইট, এবং দেখবে অনেক জায়গায় অফিসে গেলে আমরা বলি স্যার এখন সাইটে গেছে, সাইট মানে কোনো একটি স্থান গেছে, মানে কোনো একটি প্লেসে গেছে, কোনো একটি জায়গায় গেছে। আর সিআইটি সাইট করার মানে হচ্ছে উদ্ধৃত করা, উদ্ধৃত করা, বা আমরা বলি কোট করা বলা হয়, সি কিউ ইউ ও টি কোট করা বলা হয়, অর্থাৎ উদ্ধৃত অংশকে বলা হয়, সেই উদ্ধৃত করাকে বলা হচ্ছে সাইট, ঠিক আছে। আরেকটি বিষয় আমাদের এখানে দেওয়া হয়েছে সেটা দেখো বন্ধুরা, একটি নতুন একটি বিষয় যেটা হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স। দেখবে এখনকার বিভিন্ন জিনিস পরীক্ষাগুলো হচ্ছে এমনকি পিএসসিও বলো, ক্লার্কশিপ বলো, মিসলিনিয়াস বলো, বা যে সমস্ত আমাদের রেল এবং পাশাপাশি যে সমস্ত এখন ডব্লিউবি পুলিশের পরীক্ষা হচ্ছে তাতেও কিন্তু সাফিক্স এবং প্রিফিক্স কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। প্রিফিক্স কথার অর্থ হচ্ছে উপসর্গ এবং আমাদের সাফিক্স কথার অর্থ হচ্ছে অনুসর্গ, অর্থাৎ প্রিফিক্স মানে আগে বসে এবং সাফিক্স মানে পরে বসবে, ঠিক আছে। যেমন দেখবে পিএসসি কিছু আগে একটা দিয়েছিল ব্যালেন্স, ব্যালেন্স শব্দটির প্রিফিক্স কী হবে, অনেকে উত্তর করেছিল ডিসব্যালেন্স, কিন্তু বন্ধুরা ডিসব্যালেন্স হবে না, ওখানে হবে ইমব্যালেন্স। ঠিক তেমনিভাবে আমরা এখানে কিছু প্রিফিক্স দেখতে পাচ্ছি, এই 21 নম্বরেগুলো প্রত্যেকটা আমরা দিয়েছি প্রিফিক্স এবং 22 নম্বরে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমরা দিয়েছি সাফিক্স। প্রিফিক্স হিসেবে দেখো প্রথমে বলছে অনার, অনার মানে সম্মান করা, অনারের আগে কী বসবে এগুলো খুব আমি করছি তোমরা দেখে নেবে, ডিস অনার এর আগে অবশ্যই ডিস বসবে, জয়েন তার আগে অবশ্যই ডিস জয়েন হবে, খুব গুরুত্বপূর্ণ। প্লিজ আমরা সকলেই বলি প্লিজ, কিন্তু তার আগে প্রিফিক্স যোগ করলে একে বলা হবে ডিস প্লিজ, ডিস প্লিজ হবে। এরপর কি মার্স, এর আগে কি হচ্ছে ইম বসে সবসময়, ইম মার্স, ইম মার্স মানে কি মগ্ন করা, মগ্ন করা। আর অ্যাক্ট, অ্যাক্ট মানে কোনো আইন, ইন অ্যাক্ট, এন অ্যাক্ট, এন অ্যাক্ট, ইএন এ সিটি, এন অ্যাক্ট মানে আইন চালু করা, ঠিক আছে। এই হলো আমাদের প্রিফিক্স। অপরদিকে সাফিক্সের মধ্যে আমরা কী কী পাবো, দেখো সোশ্যাল, সোশ্যাল থেকে আমরা কী কী লিখতে পারি, সোশ্যালিজম, সোশ্যালিজম। জাজ আছে তাহলে কী হবে, জাজমেন্ট। নভেল, নভেলটি। ব্রেক, ব্রেক কী হবে, ব্রেক এজ, খুব ইম্পর্টেন্ট, ব্রেক এজ খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় আসে, ব্রেক এজ। গড মানে আমরা সকলেই জানি ভগবান, আর গড লি বা ঈশ্বর, গড লি খুব ইম্পর্টেন্ট, কয়েকটি আমি বলছি প্লিজ খুব ইম্পর্টেন্ট, ব্রেক খুব ইম্পর্টেন্ট, অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, অনার খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রায় পরীক্ষাতে আসে, নভেল খুব ইম্পর্টেন্ট, এইগুলো
যদি করে রাখতে পারো তাহলে দেখবে কিন্তু আমরা সাধারণ যে ইংলিশটা সেটা কিন্তু হয় না। আমাদের প্রত্যেকটা সেটগুলোতে দেখবে নানা রকম ভিন্ন ভিন্নভাবে কিন্তু সেটগুলো তৈরি করা হয়েছে। তোমরা এই সমস্ত সেটগুলো যদি প্রত্যেকটা প্র্যাকটিস করতে পারো খুব ভালো হয়, আমাদের ভিডিও থেকেই প্র্যাকটিস করতে পারো, বা যদি কারো ইচ্ছা হয় আমাদের এখানে এসে যোগাযোগ করতে সেটাও যোগাযোগ করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাবে যাতে নোটিফিকেশানটি তোমাদের কাছে প্রথম যাওয়া দরকার। কারণ ওটি যদি প্রথম না যায় তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে, আর তুমি পিছিয়ে পড়লে কিন্তু তোমার থেকে একজন এগিয়ে যাবে, তাহলে কিন্তু তারা সর্বদাই কিন্তু এগিয়ে থাকবে, তুমি কিন্তু পারবে না। তাই অবশ্যই ভুলবে না কখনো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এইটুকু, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমাকে নাম্বার ফোন নাম্বারও দেওয়া থাকে, ফোন নাম্বারও জানতে পারো ডিসক্রিপশন বক্সে গেলে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবে, আমাদের ফেসবুক পেজ পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে, সেখান থেকে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। আর পুরনো ভিডিওগুলো অবশ্যই আমাদের দেখো, অবশ্যই কিছু তোমরা জানতে পারবে। চলো।